এদিকে মাসখানেক ধরে লাগামহীন সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে 20 টাকা পর্যন্ত। সরবরাহ ভালো হওয়ায় দাম কমেছে দাবি বিক্রেতাদের। তবে দাম নিয়ে এখনও অস্বস্তি কাটেনি ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণ কারসাজি ঠেকাতে তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। চলতি বছর সবজি কিনতে এতটা ভোগান্তিতে পড়েনি ক্রেতারা যতটা গত এক মাসে হয়েছে। নানা কারণে প্রায় সব সবজির দাম 100 টাকার বেশি। তবে কিছুটা কমতে শুরু করেছে দাম। বাজারে 2-3 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 40 টাকা কমে বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজিতে। 20 টাকা কমে করলা পটল 70 থেকে 80 টাকা। টমেটোর কেজি নেমেছে 200 টাকার নিচে। বৃষ্টি কমা পাশাপাশি সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে বলে জানান বিক্রেতারা। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এখন কিছুটা যেটা আমি আজকে রিয়েলাইজ করলাম বাজার করতে গিয়ে যেটা আমি আজকে রিয়েলাইজ করলাম যে কিছুটা আগের থেকে অ্যাটলিস্ট 20 থেকে 30 টাকা করে কিছুটা তো বা নিচের দিকে স্যার সাপ্লাই আছে, কিন্তু কাঁচামাল সবসময় তার একদম থাকে না। একসময় 5 টাকা বেশি, একসময় 5 টাকা কম, এরকম। কিন্তু কয়েকদিন তো অতিরিক্ত দাম হয়ে গেছিল, এখন একটু কম। এদিকে বাজারে শীতের সবজি উঠতে শুরু করলো দাম চড়া। নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, ফুলকপি বাঁধাকপি প্রতিটি 40 থেকে 80 টাকা। যারা দায়িত্ব আছে তারা যদি এটা গুছিয়ে দেখে তাহলে হয়তো সম্ভবত এটা নিয়ন্ত্রণ করা যাবে। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কারসাজি ঠেকানোর তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা। আমাদের উৎপাদন কি হবে, আমরা কতটুকু পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে, এ ধরনের একটা পূর্বাভাস এই বিষয়টা আমাদের কিন্তু নেই। এই পূর্বাভাসটা যদি কার্যকর থাকতো তাহলে আমরা অনুমান করতে পারতাম যে সামনে আমাদের কী ধরনের সংকট হতে পারে এবং কী পরিমাণে আমাদেরকে আমদানি করতে হতে পারে। এদিকে বাজার নিয়ন্ত্রণে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন ও খোলা ট্রাকে সবজি বিক্রি অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।